فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر شيخ أحمد موسى جبريل شاهبير لكا بوي জাহাঙ্গীর আলম মোনা আমরা এমন কোনো মানুষের বই পড়ার জন্য আপনাকে অনুরোধ জানাবো না যার সম্পর্কে আমাদের যার মানহাত সম্পর্কে আমাদের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নেই বিশেষ করে অনেকেই তাকে আলকায়দার সাথে সম্পৃক্ত বলে থাকেন সেই জন্য আমরা মনে করি যে এই জাতীয় যারা বিভ্রান্ত বা এই জাতীয় যারা সমাজের স্পেপনা সৃষ্টিকারী মানুষ এদের বই না পড়ে আপনি আউলামাদের বই পড়ুন বিশেষ করে শেখ আবদুল আজিজ বিন বাজ রাহমা শেখ মুহম্মদ বিন সালে তাইমিন রাহেমা এবং শেখ সালেহাল ফজান রহেমা হফেজ আহল্লাহ এবং যারা আলহামদুলিল্লাহ ওলামা বলে বিখ্যাত যে সমস্ত আলেমরা আছেন এদের বই পড়ুন এদের বই আলহামদুলিল্লাহ আপনি পাবেন এখন আলহামদুলিল্লাহ অনুবাদ হয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় আপনি পাবেন সুননা মাত্তা মাত্র থেকে পাবেন আমাদের ইসলাম হাজ ডট কমে পাবেন ডাব্লিউ 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 ইসলাম হাজ ডট কমে আপনি প্রচুর পরিমাণে মাসাহেকদের বই পাবেন আলহামদুলিল্লাহ এবং শেখ আলবানীর বই পাবেন সেগুলো পড়ুন আলহামদুলিল্লাহ এগুলোর অনুবাদ এখন হয়েছে যে যে আপনি যেগুলো খুঁজছেন আমি দেখেছি সেগুলো যেমন ধরেন অসুল সালাসার অনুবাদ এত সুন্দর অনুবাদ হয়েছে এবং আপনার হাতে চলে যায় আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ওলামা যারা সত্যিকার বিখ্যাত আলেমদের বই সেগুলো আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যাদের মানহাজ সম্পর্কে সন্দেহ আছে এবং যাদের মানহাজ সম্পর্কে অধিকাংশ মানুষই বলে থাকেন যে যারা আল কায়দার সাথে জড়িত এদের এরা ফেতনাবাজ এরা সারা দুনিয়াতে ফেতনা তৈরি করে আছে তাদের বই পড়বেন না এটা আমরা অনুরোধ করছি আপনাকে কারণ এর মাধ্যমে মানুষ যে কোনো সময় বিভ্রান্ত হতে পারে

আমরা আমাদের সল্লা সফে সব সবসময় বলতেন যে একজন মানুষ ফেকনা থেকে বেঁচে থাকবে তখন পর্যন্ত বড়দের কাছ থেকে আলেম অর্জন করে যখন ছোটোদের কাছ থেকে আলেম অর্জন করে সাধারণ মানুষ থেকে তখন কিন্তু তারা এই অনবিভ্রান্ত হয়ে যাবে কারণ সাধারণ এটাই হচ্ছে নিয়ম দেখুন ইবনে আব্বাস আনু থেকে আলেম অর্জন করলে খা খাওয়ারেজিরা খারেজি হতো না ইবনে ওমর থেকে অর্জন করলে কাদারিয়ারা আলম অর্জন ইবনে ওমর থেকে রাদি আল্লাহন থেকে আলেম অর্জন করলে কাদারিয়া কাদারিয়া ফেরকা হতো না যুগে যুগে এরকমই হাসান বস্তি থেকে আলেম অর্জন করলে মোর্তাজি তাদের ফেরকা হতো না কিন্তু তারা অর্জন করেছে ওয়াসেলভিনাতা থেকে ও মুখ থেকে সাধারণ কাদের থেকে কেউ এক ভালো বক্তৃতা করতে পারে কেউ সুন্দর করে উপস্থাপন করতে পারে কেউ সুন্দর করে কোনো কথা কথার কথা উঠে তুলে ধরতে পারে অথবা কেউ সুন্দর গান গেয়ে উঠাইতে পারে অথবা কেউ কোনো রকমের কাহিনী বলতে বলতে পারে এগুলি শুন শুনে আমরা বিভ্রান্ত না হই আমরা এলেম অর্জনের জন্য আলেমদের শরণাপন্ন হই অ্যালেম আলেমদের কাছ থেকে নিতে হবে এলেম কখনো আসে বা থেকে আলেম নিলে সেটা বিভ্রান্তি তৈরি করবে আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুন